দেশবিরোধী বিএনপি জামাতের নৈরাজ্য সৃষ্টি ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। দুপুরে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের নেতা এম আর আজিমের নেতৃত্বে মিছিলটি লালদীঘির পাড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, নিউ মার্কেট এলাকা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।